ফিশিং স্টোরিতে সেকেন্ড আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অভিজ্ঞতা বলবো না, কারণ আমার বাইম মাছ মারার প্রতি আগে থেকে খুবই আগ্রহ ছিল, কারণ এই বাইম মাছ ধরতে এত মজা লাগে। আর এই টাইপের আসলে আমি অন্য কোনো মাছ মেরে এতটা মজা পাই না যতটা আমি বাইম মাছ মেরে মজা পাই। তো গ্রামে আমার দুটো বন্ধু ছিল, তো বন্ধুদের বললাম যে আমি বাইম মাছ মারবো, তো চল আমরা একটু নদীতে যাই। বা নদীর মাঝখান থেকে এই বাইম মাছ মারতে হতো, ওইখানে কিছু গর্ত ছিল, ওই গর্তের মধ্যে বাইম মাছ থাকতো এবং ওইখানে ব্যাপক স্রোত থাকে জমির আইল বা এই টাইপের জায়গা দিয়ে। তো ওই ওই জায়গাটুকু শুধু মার্ক করা, ওই জায়গাতেই শুধু বাইম মাছ একটু বেশি বেশি ধরে। তো ওদের বলার পরে ওরা বলল তাহলে নৌকা ভাড়া। বললাম নৌকা ভাড়া আমি দিব। তো বলার পরে নৌকা ভাড়া আমি দিলাম। তো আমার দুইটা বন্ধুর নাম, একজন হচ্ছে মামুন আর একটা হচ্ছে ইকবাল। তো ওদের সাথে করে নৌকা ভাড়া করে পরের দিন, মনে করেন আগের দিন সব ঠিকঠাক করে রাখলাম, পরের দিন যাব। পরের দিন তাজা চিংড়ি মাছ দিয়ে আমরা বাইম মাছ ধরতাম, আর বাইম মাছ মারার পারফেক্ট টোপ ওই তাজা চিংড়ি। এই এই টোপ সেই টোপ আসলে বাইমের জন্য অতটাই এফেক্টিভ আমি মনে করি না। আমরা তাজা চিংড়ি দিয়ে মাছ ধরতাম, বাইম মাছের সামনে পড়লে সাথে সাথে খপ করে খেয়ে ফেলত। তো নৌকা নিয়ে চলে গেলাম, কারণ অনেক স্রোত, ওইখানে বাঁশ গাড়তে হবে এবং ওই বাঁশের সাথে তারপরে নৌকা বাঁধতে হবে, যার কারণে ওদের দুজনকে নেওয়া হয়। ওরা দুজন দুই মোড়া ছিল, দুই সাইডে ছিল, আমি মাঝখানে বসেছিলাম। তো ওরা বাঁশটা গাড়লো, গাড়ার পরে বসি ফেললাম। মোটামুটি 12টা 1টা পর্যন্ত ছিলাম, 1টা পর্যন্ত ছিলাম। তো এই 1টা পর্যন্ত ওদের দুজনের মধ্যে একজন হয়তো একটা বাইং মাছ, ছোট একটা বাইং মারছে, কিন্তু আমি একটা পাতিল নিয়ে গেছিলাম, আমার আধা পাতিল বাইং মাছ হয়ে গেছে। তো বাইং মাছ ব্যাপারটা কি, বাইং মাছ বসি এক জায়গায় ফেলে রাখলে বাইং মাছ ধরবে না। এই বাইং মাছ মানে ওদের একটা টেকনিক আছে, যেখানে গর্ত, অনেক গর্ত আছে, ওই জায়গায় বসি বাইং মাছে বসি ফেলে এক জায়গায় ধরে রাখা যাবে না, ওইখান থেকে ছাড়াই ছাড়াই দিতে হবে, বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে দিতে হবে। কোন জায়গায় আছে সেটা তো আপনি একজেক্ট জানেন না। তো সেই জন্য এই বসিটা একটু স্রোতের সাথে আমি সরিয়ে সরিয়ে দেয়, যদিও শিঙ্কারও ছিল, ভাড়া ছাড়া তো ওই স্রোতে থাকবে না। তো মাছটা যখন টান দেয় তখন বুকের মধ্যে একটা থুপ করে একটা ইয়া হয়, মানে বেড়ে যায়, আমার রিদমটা বেড়ে যায় যে এই তো বাইং মাছ চলে আসছে, মিস নাই, উঠবে। মিসও যেত না, অনেক উঠত, অনেক অনেক বাইং মাছ মারছে, 1 কেজির উপরে আছে এরকম বাইং মাছ আমরা ধরছি। তো ওই বাইংগুলো উঠতে অনেক সময় লাগতো, ওই গর্ত থেকে সহজে বেরোতে চাইতো না। তো আমার তো হয়ে গেছে আধা বাতিল। তো ওদের নিয়ে চলে আসলাম, আসার পরে পরের দিন আবার অফার করলাম, চল আবার যাব আমরা মাছ ধরতে যাবো। তখন ওরা বলে যে আর দরকার নাই, ওই দুজন দুই মোড়া আমরা থাকবো আর মাঝখান থেকে তুই মাছ মেরে নিয়ে আসবো, ওটা দরকার নাই, আমরা যাবো। তারপরে কিন্তু ভাই যায় নাই, তারা কিন্তু আর যায় নাই। এই ধরনের ঘটনা ওনাদের সাথে আর একটা ঘটছিল, নেক্সট কোনো ভিডিওতে বলবো। তো বন্ধুরা, তো এই বাইং মাছ, এই বাইং মাছের কথা এই জন্য বলতেছি যে বাইং মাছ মারা অনেকের একটা শখ, আমি মনে করি এটা আমার শখ, এবং আমি ছোট থেকে বাইং মাছ মারায় খুবই এক্সপার্ট ছিলাম। অনেক বড় বড় ইয়া ছিল, শিকারী ছিল বাইং মাছ মারার জন্য, এখনো আছে তারা, এখন মুরব্বী হয়ে গেছে, এখনো মাছ মারে তারা, বাইং মাছ মারে। তো ওনাদের পাশে যদিও স্রোতের কারণে দাঁড়িয়ে থাকতে পারতাম না, গলা পর্যন্ত পানির মধ্যে নেমে নেমে বসিয়ে আমি ধরে রাখতাম, কারণ স্রোতের মধ্যে যেই জায়গায় গর্ত আছে ওই জায়গায় তো আমাকে পৌঁছাইতে হবে, হয়তো যখন নৌকা ছিল না বা যখন নৌকার প্রয়োজন নাই তখন আমরা নেমেই যেতাম পানির মধ্যে। তো ওনারা থাকতো, আমি তো ভেসে ভেসে যাইতে যাইতাম, ওনাদের পাশেই দাঁড়াতাম যেন স্রোত যেন আমার না লাগে, বা আমি যেন একটু স্রোত থেকে কিছুটা হলেও বাঁচি। তো ওনাদের পাশে দাঁড়াইতাম, ওনাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বাইক মাছ মেরে নিয়ে আসতাম। তখন ওরা বলতো, ওনারা আমার অবশ্য দাদা বা এরকম দাদা ভাই এরকম, মানে পার্শ্ববর্তী আশেপাশের বাড়ির, তো ওনারা বলতো শালা তোকার আমি এখানে দাঁড়াইতে দেব না, তুই এখন দূরে যা দূরে যা। মানে আমি যা যখন ফেলতাম বসি তখন আমার মাছ ধরতো, ওনাদের ধরতো না, ওনাদেরও ধরতো, কিন্তু ওখান থেকে মাছগুলো দেখা যেত যে বেশি হিট আমার হতো। তো তখন ওনারা অনেক একটু রেগে যেত, যদিও ওরকম না, মানে এরকম ভাবে বলতো আর কি, যদিও আমি তাদের নাতি এই জন্য আর কি এরকম বলতো আর কি। তো বাইং মাছ মারার এক্সপিরিয়েন্সটা আমার এরকম ছিল, বাইং মাছ জীবনে অনেক মারছি, অনেক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন,
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও তো অবশ্যই আমি আপলোড করব আপনাদের জন্য। ভালো রিভিউ ছাড়া আমি ওই খারাপ প্রোডাক্টের রিভিউ করব না, এটা আমি আজও বলছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।